ॐ श्री गुरु चरण कमलेभ्य नमः। दूर दूरान्तेर जत दर्शक विद्वान समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 17 অক্টোবর মঙ্গলবারে প্রোগ্রাম দেখছেন। এই প্রোগ্রাম 27 অক্টোবর শেষ হয়ে যাবে। মনে রাখবেন 27 অক্টোবর শেষ প্রোগ্রাম দেখা যাবে। বিগত 6 মাস ধরে কোনো লাইভ প্রোগ্রাম আমি করিনি, করার সময়ই হয়নি, কারণ বা এই কপিল দেবের উপদেশ মাতা দেবভূতির বিষয় নিয়ে বলতে বলতে করদম ঋষি বলতে বলতে 6 মাস কেটে গেল। কপিল গীতার এখনও অনেক কিছু বাকি রয়েছে, সেটা আপনারা কালকেও কিছুটা শুনতে পাবেন। আমরা লাইভ প্রোগ্রাম আপনাদের জন্য দেওয়ার সুযোগ পাইনি, তবে এখন যে কদিন পাচ্ছেন সেটা দেখে নিন, আর যারা লাইনে আসতে পারবেন তাড়াতাড়ি চলে আসুন, কারণ সময় তো কম। তবে কেশবানন্দ মহারাজকে অনলাইনে পাচ্ছেন 30 মিনিট ধরে। 30 মিনিট ধরে যারা যারা লাইনে আসবেন সবার ভাগ্য বিচার করে দেব, ঠিক আছে? লাইনে তো একজন এসে গেছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, কে আছেন লাইনে বলুন। নমস্কার মহারাজ। নমস্কার। আমি একটু আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ বলো তো মা। 8ই নভেম্বর। 8ই নভেম্বর 2002। 2002 সময়? সময় হচ্ছে সকাল 11:30। আর জন্মস্থান হচ্ছে হাওড়া। হাওড়া না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি মা তোমার কথা ঠিক মিলছে কিনা। কি বার ছিল? শুক্রবার। ইয়েস, এবার তাহলে মিলে গেছে। শুক্রবার, এর হচ্ছে মকর লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র রাক্ষসগণ। ছকটাকে ভালো করে মনে রেখো। মেয়ের কিন্তু ছকে দেখতে পাচ্ছি কালসর্প দোষ রয়েছে, এবং স্বামী ভাগ্যটা ভালো দেখছি, যদিও ভাবচক্রে একবার মেরে দেখব যে গ্রহ কোনো চেঞ্জ এলো কিনা, সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত। না, তেমন কিছু চেঞ্জ হয়নি। একটা মনে রেখো, তোমার মেয়ের মানে শরীরে একটু এনার্জির অভাব আছে। হ্যাঁ, এনার্জি কম, কালসর্প দোষ থাকার জন্য জেদি ভাব যেমন রয়েছে, ক্রোধী ভাবও আছে, শত্রু সমস্যা থাকবে, পেটের রোগের মাঝে মাঝে প্রবলেম হতে পারে। আর অপরদিকে স্বামী ভাগ্য কিন্তু ভালো, মেয়েটা বেশ বুদ্ধিমতী, বিচক্ষণা, যথেষ্ট বুদ্ধিমতী, এবং এই বুদ্ধিমতী মেয়ে চাকরি পাওয়ার সুন্দর যোগ আছে। তবে অবশ্যরূপে চন্দ্রকে গার্ড না করলে শরীরে এনার্জিটা কম হবে এবং অনেক রকম ডিস্টার্ব করবে। সঙ্গে যদি আমরা একবার বুধকে গার্ড করে দিতে পারি, চন্দ্র আর বুধ, তাহলে এর পড়াশোনা কোনো সময় কোনো প্রবলেম হবে না। আর কালসর্প দোষটা কাটিয়ে নিও মা। হ্যাঁ মহারাজ, আমি বলছি আমার মেয়ে তো বিয়ে হয়ে গেছে, আমাদের সঙ্গে একদম সম্পর্ক রাখতে চাইছে না। 1 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, সেই থেকে আমাদের সাথে একদম সম্পর্ক রাখতে চাই, মানে আমাদের খোঁজ খবরই করে না। মানে প্রেম করে বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখা যাচ্ছে ও বিয়ে করেছে কতদিন হলো? এই তো 1.5 বছর হলো। 1.5 বছর হলো। দেখো মা, এর কিন্তু এখন যে সময় চলছে সেটা কিন্তু ভালো। ওকে যদি পড়াশোনা করতো, চাকরি পাওয়ার যোগ ছিল এই সময়। আমরা এই কারণেই আমরা ওই বিয়েটা মেনে নিতে পারছিলাম না, যে গ্র্যাজুয়েশনটা দিয়ে তারপরে তুই বিয়েটা কর। আমাদের একদম অবাধ্য হয়ে, মানে আসলে কি বলতো, করেছে কিন্তু আমাদের সঙ্গে একদম মানে সম্পর্ক একদম রাখতে চাইছে। হ্যাঁ, তো বিয়ে করেছে কি 18-তে? সময় চলছিল শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে মানুষের কামনা বাসনার গ্রহ, শুক্রের প্রভাব রয়েছে, সেই জন্য তোমার মেয়ের কালসর্প দোষ না কাটালে ও কিন্তু ওর বিবাহ স্থান কিন্তু ভালো। ও যে ছেলেকে বিয়ে করেছিলে সে করেছে, সে কি তোমাদের থেকে উচ্চ জাতিতে? উচ্চ জাতি ব্রাহ্মণ না, আমাদের থেকে নিচু জাত। সে কি, সে বিয়ে টিকবে কি করে আমি তো জানি না, কিন্তু কালসর্প দোষ না কাটালে মেয়ের জীবনে প্রচুর সমস্যা হবে, ডিপ্রেশনে ভুগবে, হতাশা তৈরি করবে। আচ্ছা মহারাজ বলছি, বিবাহতে জীবনটা কি কোনো ডিভোর্সের কানেকশন আছে?
ডিভোর্স এখন তো সময় ভালো চলছে, কারণ শুক্র আর বুধ চলছে, বুধটা ওর দশম ভাবে বসে আছে, কিন্তু এর পরের সময় জুলাই 24 থেকে খুব খারাপ টাইম আসবে। সেটাতে কি হবে তখন বলা যাবে, কার কতটা ম্যাচ করেছে লাইফ ওই ছেলেটার সঙ্গে, কতটা মিল আছে ছকে, সেটা না জানলে তো আমরা বলতে পারবো না মা। এই জন্য হঠাৎ করে বলা যাবে না ডিভোর্সের কিন্তু সেরকম যে মাঙ্গলিক দোষ টোষ আছে তা কিন্তু নয়, ওর কিন্তু স্বামী ভাগ্য ভালো। সেই জন্য ওর স্বামী যে হবে তার মানসিকতা ভালো হওয়ার কথা, সেক্ষেত্রে একদম মানে আমাদেরকে স্বামীও আমাদেরকে একদম পছন্দ করে না। না সেটা তো অন্য কারণ হলো, কিন্তু ওর জন্য স্বামী ওকে কিন্তু ভীষণ ভালোবাসে এবং সে এটা কিন্তু ঠিক কথা। সেই জন্য বুঝতেই পারছো যে তোমার মেয়েকে ভালোবাসে, সেই সব ব্যাপারগুলোকে খেয়াল করতে হবে। আর এখন তোমার মেয়ের যে সময় চলছে সেটা কিন্তু তুলনামূলকভাবে ভালো সময় এবং 24শে জুলাই পর্যন্ত সেটা চলবে। অনেকে লাইনে আসার জন্য চেষ্টা করছে, হঠাৎ করে বসেছি, তথাপিও দেখছি। ঠিক আছে মা, ছেড়ে দিলাম, তো এই দেখি আবার কে আসছে, তাকে নিয়ে নেব। আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে আমি কিন্তু 17ই অক্টোবরের প্রোগ্রাম, এটা কিন্তু আবার টেলিকাস্ট হবে 17ই অক্টোবর চ্যানেল থেকে, সেটা রূপসী বাংলাতে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা অবশ্যরূপে 4ঠা নভেম্বর পর্যন্ত, কালসর্প দোষ কাটাবার লাস্ট দিন পড়েছে 4ঠা নভেম্বর, সেই নভেম্বরে 4 তারিখে কালসর্প দোষ কাটানো হবে, আর 4 তারিখ পর্যন্ত, নভেম্বরের 4 তারিখ পর্যন্ত কন্টিনিউ আমাকে এখন থেকে পাবেন আপনারা, দুবেলাই পাবেন, সকালবেলা বিকেলবেলা। হ্যাঁ কে আছেন লাইনে বলুন। নমস্কার, কার সম্পর্কে জানবেন? আর জন্ম তারিখ বলুন। 9 1992 9 1992 9 1992 সময় 9 PM। আচ্ছা কোথায় জন্মস্থান? কলকাতা। তোমার নাম কি বনি? আমার নাম হচ্ছে রোহিত নাথ। রোহিত নাথ, তোমার জন্মবার মঙ্গলবার? আচ্ছা দেখো, তোমার মেষ লগ্ন তুলা রাশি, 7ই নক্ষত্র এবং দেবগণ, এটা তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু কালসর্প দোষের প্রভাবে প্রতিবেশী বাহুতে ব্যথা হবে, হাতে বাহুতে ব্যথা হবে, ভাতৃ প্রতিবেশী সম্পর্ক ভালো থাকবে না, এটা একটা জীবনের প্রবলেম। আর মনটা একটু বেশি মাত্রায় চঞ্চল, ভাবচক্রে আর একবার আমরা দেখব, কারণ ছকটা একরকম বলে, ভাবচক্রে যদি বদলায় তার প্রভাব আর একরকম। কিন্তু তোমার ছকে আমরা দেখতে পাচ্ছি যেটা, তোমার কর্মস্থানে শনি বসে আছে, এই জন্য কোনো কর্মে তুমি ঠিকঠাক মতো সাফল্য পাবে না, কিন্তু তোমার মধ্যে একটা দয়ালু ভাব আছে, উদারতা ভাব আছে, কিন্তু জেদি ক্রোধি ভাবও আছে। ঠিক বলছি? জেদি ক্রোধি ভাব আছে, আর মনটা বেশি মাত্রায় চঞ্চল। আর একটা গুণ আছে, সেটা হচ্ছে আলসে, কিন্তু তুমি একটু আলস্য পরায়ণ। ঠিক বলেছি না? তাহলে আলস্য পরায়ণ ভাব, শত্রু সমস্যা থাকবে, মেয়েদের ব্যাপারে মনটা বেশি মেলামেশার টেন্ডেন্সি তৈরি হবে, চঞ্চলতা বেশি থাকবে, মনটা ভীষণ দুর্বল। হ্যাঁ একদম ঠিক কথা। তাহলে বুঝতে পারছো, কর্মস্থান ডিস্টার্ব, কালসর্প দোষ কাটাও, কালসর্প দোষ কাটাবে এই 2ই সেপ্টেম্বরে কালসর্প দোষ কাটাবার দিন, আবার 9ই সেপ্টেম্বর আছে, তারপরে মহালয়ার দিন 14ই অক্টোবরে বিরাট ভাবে প্রচুর লোক কালসর্প দোষ কাটাবে। কি সরকারি চাকরির যোগ? মনি আমি একদম তোমাকে বলছি, সরকারি চাকরির যোগ কিন্তু তোমার ছকে নেই, চেষ্টা করলে হলেও হতে পারে, কিন্তু শনি এমন জায়গায় বসে আছে যে তোমার গভর্নমেন্ট সার্ভিসের যোগ কম, তোমাকে টেকনিক্যাল লাইনে পড়াশুনো করে প্রাইভেট সেক্টরে চাকরি করার জন্য রেডি থাকতে হবে। যদি পেয়ে যাও, যেহেতু বুধাদিত্য যোগ আছে, যদি পেয়ে যাও তাহলে আমি খুশি হব, কিন্তু এখন কিন্তু সময় তোমার যা দেখা যাচ্ছে, 92তে জন্ম, প্রচুর পরিমাণে মন চঞ্চল, মেয়েদের সঙ্গে ভাবটা খুব করছো না? ভাবটা হয়নি এখনো? শোনো, এখন যদি ভাব না হয়, বিয়ে না হয়, তাহলে কিন্তু বিয়ে কবে হবে তার কোনো মান মাত্রা কিচ্ছু নেই, কিন্তু বিয়ে হওয়া উচিত 24শে এপ্রিলের মধ্যে, 2024 এর 7ই এপ্রিলের মধ্যে, মানে
আগামী ফাল্গুন মাসের মধ্যে বিয়ে যদি না হয়, বিয়ে কিন্তু অনেক পিছিয়ে যাবে, এটা মনে রেখো, অনেক পিছিয়ে যাবে। সেই জন্য তোমাকে বিয়ে করতে হবে। আর ভাবটা এই সময় তুমি জোটাতে পারছ না কেন? তোমার মেয়েটে কেউ তোমারে পছন্দ করছে না? তুমি তো মেয়েদের বেশ পছন্দ করো। কি করবে সেইটাই কথা, সেইটাই কথা। কিন্তু কিছু একটা চাকরিতে ঢুকে যেতে হবে বনি, কিছু একটাতে ঢুকে যাও, টেকনিক্যাল লাইনে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি একটা করো। আর এই সময় বিয়ে না হলে তুমি বিয়ে করবো কি করে? বিয়ে তো সহজে হবে না, অনেক জটিলতা তৈরি হবে। আর বিয়ে হবে সেই দেখো 92-তে জন্ম, বিয়ের যদি অ্যাকচুয়াল বলো পরে আবার কবে যোগ আছে 34, 34 আর 8 কত হলো, তার মানে 42 বছরে গিয়ে বিয়ে হবে। আবার তার আগে নেই, হঠাৎ করে হলে হতে পারে, কিন্তু এই সময় বিয়ের যোগ চলছে। 7ই এপ্রিলের মধ্যে বিয়ে করো এবং প্রতি কালসর্প দোষটা কাটাও। কালসর্প দোষ তো তোমার জীবনকে পুরো ছিন্ন ভিন্ন করে দেবে না, ক্রোধী ভাবকে বাড়াচ্ছে, আবার দয়ালু ভাবও আছে। কেউ যদি এসে হেল্প বলে যে ভাই আমাকে একটু হেল্প করো, বলে হ্যাঁ দেখি কি করে কি করা যায়, তোমার মনের মধ্যে একটা দয়ালু ভাব কিন্তু কাজ করে। কিন্তু মনটা খুব চঞ্চল, ধর্মের শ্রদ্ধা থাকবে, দয়ালু ভাব থাকবে, মনটা ভালো সেটা কিন্তু বলতে হবে, আর মনটা একটু বেশি মাত্রায় চঞ্চল। বুঝতে পেরেছ? কি বুঝলে? ঠিক আছে, তাহলে আমরা কেটে দিলাম, লাইনটা কোনোভাবে ডিস্টার্ব করছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনচক্র কালের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা আপনাদের প্রত্যেকেরই জানতে হবে এবং মানতে হবে। কাল নিয়ন্ত্রণ করে, কপিল গীতাতে বারবার দেখিয়েছি, কাল পরশু প্রোগ্রামে শুনেছেন যে কালের গতি বড় ভয়ঙ্কর, সেই জন্য। হ্যাঁ, কে আছেন লাইনে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কার সম্পর্কে জানবেন? নিজের তারিখ বলুন, জন্ম তারিখ। 5/7/1974 ঠিক বলুন। পাঁচটা কি ওই 4 তারিখের পরে 5 তারিখ শুরু হয়েছে এরকম তো? 5/7/1974 12:15 বলা হচ্ছে রাত্রি, আমি কি বলছি কথাটা বুঝতে পেরেছেন? 5 তারিখ যদি 12:00 জন্ম হয় তাহলে 6 তারিখ হয়ে যাবে, আর যদি 4 তারিখে রাত্রি 12:00 পরে জন্ম হয় তাহলে 5 তারিখ হবে। কোনটা? না, 5 তারিখ। 5 তারিখ মানে 12:00 পরে 5 তারিখ হয়েছে, তাই তো? ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর দেখা যাচ্ছে আমাদের অঙ্ক বলছে শুক্রবারে জন্ম, তাই তো? শুক্রবারে জন্ম, মেষ লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং নরগণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ছকেও কিন্তু হালকা হলেও একটা কালসর্পের এফেক্টের মতো আছে, কিন্তু কালসর্প দোষ নেই। তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্তির ক্ষেত্রে একটা বঞ্চনার যোগ আছে, বদনামের যোগ আছে। জাতক কিন্তু খুব বুদ্ধিমান, আবার ছল চাতুরিতে দক্ষ, কিন্তু পিতৃস্থান ভালো না, বন্ধুস্থান ভালো না, পিতৃ সম্পর্ক ভালো থাকবে না এবং বন্ধু সম্পর্ক কোনোদিনই ভালো হবে না, ভালো বন্ধু হবে না। আর হজম শক্তি ভালো থাকলেও সন্তান প্রাপ্তিতে নানান বাধা আসবে, সন্তান ক্ষেত্র ভালো নয়। বিয়েটি হয়েছে তো? একটা সন্তান নিয়ে টেনশন নেই তো? কেমন আর কেমন পড়াশোনা কেমন করছে? ছেলের ছকটাই করে নেওয়া উচিত ছিল, কারণ সন্তান ক্ষেত্র আপনার মঙ্গল বসে আছে সন্তান স্থানে ভাবচক্রে, সেটাকে সন্তানকে নিয়ে ভবিষ্যতে আপনাকে অনেক উদ্বেগ ভোগাবে, এটা নিশ্চিত কথা। কেশবানন্দ মহারাজ যা বলে জীবনে সেটা ঘটতেই থাকে, সেই জন্য সন্তানের ছক করে নেবেন বাগবাজারে এসে, বুঝতে পেরেছেন? এবং আপনার নীল সরস্বতী কবচ কার কাছ থেকে পড়িয়েছেন? ও তো ধুলো মাটি দিয়ে ভরে জ্যোতিষীরা, ওই কবচ আমি কোনোদিন ভ্যালু দেই না, সব ছিঁড়ে ফেলে দেবেন, দিয়ে মহারাজের কাছে ওর ভাগ্যচক্র বিচার করে করবেন। জ্যোতিষীরা ওই কবচটা খুলে ওর মধ্যে বের করে ভালো করে দেখবেন তো কি আছে ওর মধ্যে। আমার কবচ যে কোনো কবচকে খুলে দেখবেন তার মধ্যে কবচটা পুরো খুলে বেরিয়ে আসবে, সে কবচটা তৈরি হয় শাস্ত্রবিধানে। আর এইসব জ্যোতিষীর উল্টো পাল্টার লোকের কাছে যান আপনারা, আপনার সন্তানকে নিয়ে অনেক ডিস্টার্ব আছে। তার ছাড়া আপনার কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় নবম দশম, নবমে রাহু আপনার মধ্যে দয়ালু ভাবও আছে,
কর্মস্থানে প্রভাব আছে, কর্মস্থানে ভালোই প্রভাব থাকবে, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে একটা বঞ্চনা, মানে আপনার যেটা পাওয়ার কথা সেটা আপনি পেলেন না, আর কেউ পেয়ে গেল, এরকম একটা জীবনে কিন্তু স্ট্রাগল আপনাকে করে যেতে হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? এবং আপনার এখনকার যে সময় দেখা যাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু জীবনের একটা ওই রকমই টাইম, বৃহস্পতি চলছে, সৎ ব্যয়ে একটা ইচ্ছা থাকবে, কিন্তু আপনাকে স্ট্রাগল করে যেতে হবে। বৃহস্পতির মন্ত্র জপ, গুরুজনের আশীর্বাদ গ্রহণ, বৃহস্পতির উপাসনা, হলুদ চালের উপর ঘৃতের প্রদীপ জ্বেলে রেখে বৃহস্পতির উপাসনা করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। তা না হলে আপনাকে অনেক রকম ডিস্টার্বের, এখন বৃহস্পতি চলছে, বৃহস্পতি দ্বাদশভাবে চলে যাওয়ার জন্য মনে রাখতে হবে আপনার যে জীবনের ছন্দ সেটাতে আপনি যেগুলো এই সময় আপনার পাওয়ার কথা অনেক কিছু, কিন্তু সেগুলো ঠিক ঠিক মতো আপনাকে পেতে দেবে না, পরিশ্রম অনুযায়ী পাল পাবেন না, সাফল্যের ক্ষেত্রে প্রবলেম তৈরি হবে, এই জন্য হার্টের হার্ট প্রবলেম তৈরি হবে, বৃহস্পতি দ্বাদশে থাকলে হার্টের সমস্যাতে ভোগাতে থাকে। সেই জন্য মনে রাখবেন বৃহস্পতির পিত পোখরাজ পড়ে নেবেন, কারণ পোখরাজ আপনার জীবনে অবশ্যরূপে শুভ ফল দেবে, কারণ বৃহস্পতি আপনার চলছে এবং 16 বছর ধরে চলবে। কথাটা বোঝা গেল? ফিনান্সিয়াল ব্যাপারটাই তো বলছি, যে যতটা যা কিছু আপনি পাবেন বলে ভাববেন সেটা ঠিক সেইভাবে পাবেন না, এই প্রবলেমগুলো আপনার ওই বৃহস্পতি তৈরি করবে। সেই জন্য বৃহস্পতির প্রতিকারটা করে নিন। অনেকে লাইনে পোঁপো করছে কথা বলবার জন্য, এই জন্য আপনি বাগবাজারে চলে আসবেন, আমি বাগবাজার 240 নম্বর বাস স্ট্যান্ডে থাকি, ঠিক আছে? একদম মোড়ে, কাউকে খোঁজার দরকার নেই, অমর কথার ব্যানার পোস্টার পতাকা চারিদিকে লাগানো আছে, অবশ্যই চলে আসবেন, ভালো থাকবেন, আর ছেলের ছক করিয়ে নিয়ে প্রতিকারগুলো করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, লাইনটা কেটে দেওয়া হলো। এবার যে বারবার চেষ্টা করছেন, আপনি পেয়ে যাবেন, এবার ফোন করলেই পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, সবাইকে আমরা চেষ্টা করব লাইনে সবাইকে নিতে। তবে একটা কথা মনে রাখুন যে গ্রহ আমাদের জীবনে নিরন্তর ফল দিতে শুরু করে। হ্যালো, কে বলছেন বলুন। মহারাজ নমস্কার। নমস্কার, বলুন। আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। কন্টাই থেকে, বাহ, তো কন্টাই থেকে পেয়ে গেছেন, যখন কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, জন্ম তারিখ? 10/3/1996। সময় হচ্ছে রাত্রি 9:16 PM। 9:16, ঠিক আছে। জন্মস্থান? ওই মেদিনীপুর, তাই তো? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, জন্মবার রবিবার। তুলা লগ্ন কুম্ভ রাশি, পূর্ব ভদ্রপদ নক্ষত্র এবং নরগণ। কথাটা বোঝা গেল? পূর্ব ভদ্রপদ নক্ষত্র, নরগণ, তুলা আর কালসর্প দোষ আছে, তো ভীষণ ভাবে শত্রু সমস্যা থাকবে, আলস্য ভাব থাকবে, বিবাহিত জীবনে বিবাহ করা হয়েছে? তুলা লগ্ন বৃশ্চিক রাশি, তাই তো বললাম, তুলা লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, আর হচ্ছে বিশাখা নক্ষত্র এবং রাক্ষসগণ। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ এবং শত্রু সমস্যা দেখাচ্ছে, আর নিকটাত্মীয় সম্পর্ক ঠিক আছে, কিন্তু ভাবচক্রে আমরা দেখে নেব যে বৃহস্পতি কোথায় গিয়ে দাঁড়ালো। বৃহস্পতি যদি থার্ড হাউস, ভীষণ সেন্টিমেন্টাল কিন্তু তুমি, অর্থাৎ লগ্ন মনটা দুর্বল, তোমার বৃশ্চিক রাশি হলে কি হবে, রাশিটা চন্দ্র চলে গেছে ওই লগ্নে, মানে তুলা রাশি তুলা লগ্ন হয়ে গেছে ভাবচক্রে, কথাটা বুঝেছো? এমনি তোমার বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, কিন্তু তোমার রাশিটা চলে গেছে কোথায়, তুলা লগ্নে, যার জন্য মনটা বেশ দুর্বল, ভীতু, কনফিডেন্স কম, আলস্যভাব বেশি, দ্বাদশে রাহু জীবনে প্রচুর সমস্যা তৈরি করবে এই রাহু, এবং ভীষণ সেন্টিমেন্টাল, সব কথা খুব মনে লাগিয়ে নাও, যে যা বলে সেগুলো মনের উপরে প্রভাব বিস্তার করে, এগুলো মনে রেখো। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পেট, এমনি বুদ্ধিমান ছেলে, পেটের রোগে ভোগাতে পারে, শত্রু সমস্যা থাকবে, আলস্যভাব থাকবে,
বিবাহিত জীবনে খানিকটা সমস্যা তৈরি করবে শুক্র। এই জন্য মনে রাখো, শুক্র তোমার লগ্নপতি, লগ্নপতি শুক্র, চন্দ্র এবং বুধ, এদের প্রতিকার করে নেওয়া দরকার, আর কালসর্প দোষ কাটানো দরকার। কথাটা বুঝেছো? কি বুঝেছো? কালসর্প দোষ কাউকে দেখিয়ে শুনেছো যে তোমার কালসর্প দোষ আছে? আংশিক কে বলে যাও, আংশিক টাংশিক হয় না, পুরো কালসর্প দোষ আছে। এই জন্য আংশিক বলে কোনো কথা হয় না, ওইসব পাগল মার্খা জ্যোতিষীর কথা শুনবে না, কেশবানন্দ মহারাজ যা বলেন সেটাকে পালন করবে। কালসর্প দোষ কাটাবার দিন পড়েছে 2রা সেপ্টেম্বর আর 9ই সেপ্টেম্বর, এগুলো কাটাতে পারো, অথবা মহালয়া 14ই অক্টোবরে মহালয়াতে বিরাট ভাবে কালসর্প দোষ কাটানো হবে। মহালয়াতে চলে আসতে পারো সকালবেলা, এসে ছক করে ভাগ্য বিচার করে কালসর্প দোষ কাটিয়ে নিতে পারো বিধিবিধান মতো। মহারাজের বিধানে কালসর্প দোষ না কাটালে ডিপ্রেশনে ভোগাবে, হতাশা তৈরি করবে, মানসিক শান্তি পাবে না, শত্রু সমস্যায় ভোগাবে। আর এখন যে সময় চলছে তোমার, জেনে রাখো এখনকার সময় কিন্তু তোমার বিয়ে তো হয়নি নাকি? বিয়ে এই এই সময় বিয়ের যোগ চলছে, কিন্তু 22 থেকে 25 মধ্যে বিয়ে করতে হবে, 25 মে পর্যন্ত বিবাহ যোগ চলবে। এই সময় বিয়ে করে নেওয়া ভালো, 96 জন্ম, 25 মধ্যে বিয়ে করলে তার মানে 30 বছর 31 বছরে বিয়ে, এর বেশি যাওয়া উচিত না। 29 30 31, এই সময়ে বিয়ের যোগ তোমার বয়স অনুযায়ী, তার মানে 24 25 24 অবশ্যই বিয়ে করো, তাহলে ভালো হবে, এবং বিবাহটা জটক বিচার করে করো, তাহলে শান্তি পাবে, মানসিক শান্তি পাবে। যেহেতু তোমার রাক্ষসগণ, যেহেতু জটক মিলিয়ে বিয়ে করো, আর বিবাহস্থানে শুক্র থাকলে বিবাহিত জীবনে ডিস্টার্ব করে, আলস্য ভাবকে তৈরি করে, আর রাহু দ্বাদশের থাকার জন্য মেন্টালি ডিপ্রেশনে ভোগাতে থাকে। এই জন্য তোমার 2014 15 15 16 ভীষণ খারাপ টাইম গেছে, বুঝতে পেরেছো? 15 16 মানে যখন তোমার 19 20 বছর বয়স, সেটা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল টাইম ছিল 14 15 16। তারপরে একটুখানি ঠিক হয়েছে, মাঝখানে আবার 21 22 ভালো যায়নি, এখন আবার দেখা যাচ্ছে যে শুক্র চলছে, শুক্রের টাইম অবশ্যই তোমাকে ভালো ফল দেবে। এবার শুক্র বিয়ের জন্য ঠিক আছে। হ্যাঁ, বিয়ের সরকারি চাকরি, সরকারি চাকরির যোগ তো আমরা তেমন দেখতে পাচ্ছি না মনি। সরকারি চাকরির যোগ বলতে যেগুলো, যে গ্রহগুলো বলবান হলে হয়, সেই সিকিউর সার্ভিসের যোগ তোমার তেমন নেই, কারণ তোমার দশমপতি চন্দ্র, সেটা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি হলে চন্দ্র কি হয় জানো, নিচস্থ হয়, আর সেই নিচস্থ চন্দ্র আবার লগ্নে চলে গেছে তুলাতে, তার মানে দুর্বল। এই চন্দ্রকে বলবান না করলে তুমি মানসিকভাবে দুর্বল থাকবে, ক্রোধী ভাব থাকবে, কালসর্প দোষের প্রভাবে জেদি একরোখা ভাব থাকবে, কর্মক্ষেত্রে জটিলতা, কোনো কাজে ঠিক মতো নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না, এসব প্রবলেমগুলো তোমার জীবনে রয়েছে। অতএব টেকনিক্যাল কোনো লাইনে বা কোনো প্রাইভেট সেক্টরে চাকরির জন্য চেষ্টা করো। কেটে দিলাম, অনেক লোক লাইনে আছে, সেই জন্য আমাকে তাদেরকে সুযোগ দিতে হবে। অবশ্যই দেখো এবং কালসর্প দোষ কাটাও, জীবনটাকে সুন্দর করো। সেই জন্য যারা লাইনে চলে আসবেন, তারা চেষ্টা করুন যে লাইনে চলে আসতে। হ্যাঁ, হ্যালো, বলুন। নমস্কার, বলুন। বরাহনগর, কার সম্পর্কে জানা? নিজের নিজের। জন্ম তারিখটা বলতে হবে? 19 জুলাই। 1975। সময়? 10:10 সকাল। 10:10। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, ঠিক আছে। শনিবারে জন্ম? হ্যাঁ, শনিবারে জন্ম। শনিবার, তাই তো বলছি, শনিবারে জন্ম। আর কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং দেবগণ, এগুলো জানা আছে তো? হ্যাঁ, ঠিক আচ্ছা। আর কালসর্প দোষ আছে সেটা জানা আছে তো? তাহলে তুমি তো শোনো, তোমার কর্মস্থান কিন্তু বাবার কিছু সম্পত্তি পাওয়ার যোগ আছে, এটা একটা ভালো, কিন্তু বাবার সম্পর্ক সম্পত্তি তো পাবেই, কিন্তু কালসর্প দোষ আর গ্রহণ দোষ হয়ে আছে তোমার ছকে,
সেই জন্য গ্রহণ দোষ এবং কালসর্প দোষ প্রভাবে আমরা দেখতে পাচ্ছি তোমার ছকের অষ্টমে মঙ্গল বিবাহিত জীবনে অশান্তির কারণ তৈরি করবে। বৃহস্পতি থাকার জন্য অতটা অশান্তি হবে না যতটা হওয়ার কথা, কিন্তু হবেই। বিয়ে করেছো তো? হ্যালো, বিয়ে করে কেটে গেছে? মাঙ্গলিক দোষ আর কালসর্প দোষ আছে তো, তুমি মাঝে মাঝে খুব রেগে যাও, মানসিক শান্তির ভীষণ অভাব, ডিপ্রেশনে ভোগাতে পারে। চন্দ্র নিচস্থ রাহুর সঙ্গে যুক্ত হয়ে গেছে, বুঝেছ? এই জন্য তোমার জীবন পথে সব থেকে ক্রিটিক্যাল গ্রহ হচ্ছে এই কালসর্প দোষ। এবং কালসর্প দোষ যারা বলিনি তারা জ্যোতিষী জানে না, মহামূর্খদের কাছে গেলে এইরকম ক্ষতি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে গৃহ সম্পত্তি স্থায়িত্ব কম, বাবা হয়তো বাড়ি টাড়ি করে দিলে সেটা টিকতে পারে, কিন্তু গৃহ সম্পত্তির স্থায়িত্ব কম হবে। বিবাহিত জীবনে অশান্তি এবং কর্মস্থানে বুধের প্রভাব ভালো, শনি রবি একত্রে বাবা ছেলের জন্য অনেক কিছু ভাববে, কিন্তু ছেলের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্কের মধুরতা থাকবে না, আর আনন্দের নেশা প্রচুর থাকবে, অর্থ ব্যয় করার টেন্ডেন্সি প্রচুর থাকবে, নানান রকম ডিস্টারবেন্স, এগুলোকে প্রতিকার করো। মহারাজের কাছে এসে কালসর্প দোষ কাটাও আগামী 2রা সেপ্টেম্বর আর 9ই সেপ্টেম্বর, বুঝেছ? মাঙ্গলিক অবশ্যই, মাঙ্গলিক তুমি, মাঙ্গলিক দোষ তো রয়েছেই রয়েছে, মাঙ্গলিক দোষ তো অবশ্যই আছে। অষ্টমে মঙ্গল বৃহস্পতি যুক্ত বলে মঙ্গলের প্রভাবটা একটু একটু কম, কিন্তু এখন যে সময় গেল সেটা একদম বাজে টাইম গেল। এইবার রাহু শুরু হয়েছে, আরো খারাপ টাইম শুরু হয়েছে, ভীষণ খারাপ। এখন কিন্তু ভীষণ ডিস্টার্ব টাইম, ঘুম হবে না, মানসিক অস্থিরতা বাড়াবে, যত দিন যাবে তত ডিস্টার্ব হবে, মানসিক ডিপ্রেশনে ভোগাবে, ভীষণ খারাপ টাইম শুরু হয়েছে কিন্তু মে মাস থেকে। মনে রেখো, কালসর্প দোষ কাটাও, তা নাহলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। জীবনটাকে বৃথা কাটিও না, মহারাজের কথা শুনে চলো, মহারাজের বিধান অনুযায়ী চলো, জীবন পথ সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আবার কে ফোন করছে দেখি, যদি আমি সময় পাই একটুখানি করে দেবো, তো এই জন্য কার লাইনে যদি পাই তাহলে দেখে নেওয়া যাবে, নাকি না সময় নেই। তো আপনাদের বলে দিই যে 2রা সেপ্টেম্বর আর 9ই সেপ্টেম্বর কালসর্প দোষ কাটাবার দিন, সবাই যোগাযোগ করে চলে আসবেন আর সে বিষয়ে চেষ্টা করবেন। আর আগামী 14ই নভেম্বর মহালয়া, সেদিন বিশেষ কালসর্প দোষ কাটানো হবে। 4ঠা নভেম্বর লাস্ট কালসর্প দোষ এ বছরের কাটানো হবে, এবং 6ই নভেম্বর আমরা বৃন্দাবনে এই দক্ষিণ ভারতে চলে যাব। এবং সব ভক্তদের বলেছি, বলে দিচ্ছি, আপনারা অবশ্য রূপে আপনাদের টাকা জমা করতে আর একদিনও দেরি করবেন না। হ্যাঁ, কে আছেন লাইনে বলুন তো? হ্যালো, হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন, আর টাইম নেই, আর শেষ হয়ে গেছে টাইম, বলুন। 10/12/1963 10/12/1963 সময় সকাল 11:25। কোথায় জন্মস্থান? হাওড়ায়। ও ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে জন্ম, তাই তো? 10/12/1963 বললেন তো? হ্যাঁ, মঙ্গলবার জন্ম, মঙ্গলবার। তাই হ্যাঁ করছেন কেন? কুম্ভ লগ্ন, কন্যা রাশি, হস্ত নক্ষত্র এবং দেবগণ, কথাটা বুঝতে পেরেছেন? এবং আপনার ছকে দেখা যাচ্ছে কেতু মঙ্গল একত্রে প্রচুর পরিমাণে নানান রকম প্রবলেম তৈরি করছে। কর্মস্থান অষ্টমে চন্দ্র, শরীর ভালো থাকে না, পুষ্টির অভাব, শরীরে ডিস্টার্ব এবং সংকোচটাও কম। কালসর্প দোষ ভাবচক্রে দেখলে দেখা যায় কালসর্প দোষ কতটা কি প্রভাব বিস্তার করেছে। কালসর্প দোষের হালকা প্রভাব আছে, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না। এগুলো আপনাদের জীবনের জটিলতা, এখন সময় নেই, কালসর্প দোষের দোষ কাটাবার জন্য চেষ্টা করবেন এবং চন্দ্রকে প্রতিকার করবেন, মঙ্গলকে প্রতিকার করবেন, জীবন ভালো হবে, উপার্জনের রাস্তা অবশ্যই ভালো, চেষ্টা করুন। ওম শান্তি। এই এত ফোন আসে অন্য জ্যোতিষীদের বেলায়? না না আসছে।